কিন্তু এই রাজন্য শাসনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে নানা ধরনের নানা পন্থায় বিদ্রোহ সংগঠিত হয়েছিল, কিন্তু তারপরেও রাজন্য শাসন অব্যাহত ছিল, চলছিল। ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম এই 1947-এর আগে একটা বিশেষ পর্যায়ে উন্নীত হয়েছিল এবং সমস্ত দিক থেকে ব্রিটিশ শাসন মুক্ত ভারত চাই, তার প্রভাব ত্রিপুরাতে এসে পড়তে শুরু করে এবং ত্রিপুরার যারা উপজাতি অনুপজাতি অংশের গণতান্ত্রিক মানুষ তাদেরকেও প্রভাবিত করে, অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে এবং জনশিক্ষা সমিতির তরফ থেকে শিক্ষা আন্দোলন শুরুর পাশাপাশি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে ভাবনা, যে চিন্তা, সেটা আসতে শুরু করে এবং এটা স্বীকার করতেই হবে, ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর নানাভাবে গণতান্ত্রিক আন্দোলনকে, শিক্ষার আন্দোলনকে অবদমন করার চেষ্টা করলেও পারছিলেন না। স্বাধীনতার সংগ্রামের ঢেউ সারা দেশে আছড়ে পড়ছিল, ত্রিপুরা প্রভাবিত হচ্ছিল এবং সেই সময়ে দুটি দেশ গঠন করার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের পূর্ণ রাজ্যে অভিষিক্ত হওয়ার 50 বছর পূর্ণ হল, সেই উপলক্ষে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তাতে মৎস্য চাষ, প্রাণী সম্পদ বিকাশ, বন সম্পদের বিকাশ থেকে শুরু করে আপনার ফল চাষ থেকে আরম্ভ করে সমস্ত বিষয়গুলি তার সাথে যুক্ত। ত্রিপুরার অর্থনীতির এটা ছিল মূলভিত্তি। বামফ্রন্ট সরকার আসার আগে আগের যে সরকারগুলো এর প্রতি কোন রকম নজরই তারা দেওয়ার চেষ্টা করেনি, কোনো প্রকৃত অর্থে পরিকল্পনাই ছিল না। এই জায়গাটা বামফ্রন্ট সরকার গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়ত এর সাথে যেটা যুক্ত করলেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক, রেল, বিমান, টেলিযোগাযোগ, এই সবটা মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন না হয়, যাতায়াত যদি বাড়ানো না যায়, তাহলে আদান প্রদান কি করে হবে? এটা তো সম্ভব না। এটাতে সবচেয়ে বেশি গুরুত্ব পাশাপাশি বামফ্রন্ট সরকার দেওয়ার চেষ্টা করে। তারপর এই দুটো জিনিসের সাথেই যুক্ত হচ্ছে মানব সম্পদের কল্যাণ। সেই মানব সম্পদের বিকাশের জন্য আলাদাভাবে বামফ্রন্ট সরকার দুটো বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য। এই দুটোকেই একটা জনমুখী চেহারা দেওয়ার চেষ্টা করেছে। প্রি প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাকে তার একটা ব্যাপক বিশালতা দেওয়ার চেষ্টা করেছে। অবৈতনিক শিক্ষা সার্বজনীন সবার জন্য স্কুল স্তরে দ্বাদশ মান পর্যন্ত, কলেজ স্তরে সাধারণ শিক্ষা মেয়েদের জন্য অবৈতনিক, এই বামফ্রন্ট সরকারই তৈরি করেছে, ব্যবস্থা করেছে। আমি সংক্ষেপে এগুলো উল্লেখ করলাম। স্বাস্থ্য গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়ে গেছে, রাজ্য কেন্দ্র থেকে শুরু করে সমস্ত জায়গায়। আমি কি কি করেছে না করেছে এক দুই তিন করে এখানে বলে সময় নিতে চাইব না, এগুলো আপনারা জানেন। এখনো সেই পুস্তিকাগুলো আছে, ত্রিপুরা সরকারের বর্তমান যে সরকার, এই সরকারের এই তথ্যগুলো যারা সংগ্রহ করে চাইলে পরে তারা এখন এগুলো দিয়ে আপনাদের সাহায্য করবে কিনা আমি জানি না, কিন্তু আপনারা যদি চান আমরা এগুলো আপনাদের হাতে তুলে দিতে চেষ্টা করলে পরে এখনো পারবো। আমি এটা উল্লেখ করলাম মাত্র।
মানে উঠা বসা আলাপ আলোচনা তাদের স্বার্থ রক্ষা করাই হচ্ছে তাদের মূল কর্মসূচি। সেদিক থেকে ত্রিপুরার গণ আন্দোলন জন আন্দোলন তাকে মানে ধামাচাপা দেওয়া, খাটো করে দেখানো, পাশ কাটানো এটা করবেন, আমি অন্তত তাতে বিশ্বাস প্রকাশ করিনি। এটা ত্রিপুরার মানুষকে আসলে এই যে সংগ্রামটা মানুষের যে সংগ্রামী ভূমিকা তাকে কিন্তু প্রধানমন্ত্রী অনুল্লেখ রেখে অসম্মানিত করার চেষ্টা করছে। কিন্তু এভাবে তো ইতিহাসকে চেপে রাখা যায় না, জনগণের যে ভূমিকা তাকে কিন্তু চেপে রাখা যায় না। ইতিহাস কিন্তু আপনার খুব রূঢ়, ইতিহাস আপনার সত্যের প্রতিনিধিত্ব করে, যেই তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন তারা কিন্তু বিস্মৃত হয়ে যাবেন মানুষের স্মৃতি থেকে, কিন্তু ইতিহাস উজ্জ্বল থাকবে, ভাস্বর থাকবে, ভাস্বর থেকে ভাস্বরতর। তাই মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে এই কথাগুলো বলা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন কিনা আমি জানি না, কিন্তু দেশবাসী, ত্রিপুরার মানুষ, নবীন প্রজন্ম নিশ্চয়ই এগুলো শুনবেন। এগুলো যারা এখন বলবার চেষ্টা করছেন রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে এটা প্রতিবাদ করার জন্য, মানে বামফ্রন্ট সম্পর্কে, কমিউনিস্ট সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা প্রচারের জন্য কথাগুলো বলার জন্য বলা। এখন আমি যেটা বলতে চাইছি, স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্য 2047 বলে ত্রিপুরা সরকারের তৈরি করা যে দলিলটি এখানে উপস্থিত করে তিনি খুলকর্তাল বাজাবার চেষ্টা করেছেন এই দলিলের পক্ষে, আমি তাকে জিজ্ঞেস করি যে সরকারটা তৈরি করেছেন আপনারা, এই সরকারটা তো মানুষ ভোট দিয়েছে 5 বছরের জন্য, তার 4 বছর তো শেষ হয়ে যাচ্ছে আর 1 থেকে 1.5 মাসের ব্যবধানে, কে আপনাকে দায়িত্ব দিল, আপনাদের দায়িত্ব দিল আগামী 25 বছরের কর্মসূচি তৈরি করবার জন্য? 25 বছরের কর্মসূচি যে তৈরি করছেন তার আগে 5 বছরের জন্য যে আপনারা সরকারে বসলেন, এই সরকারে বসার আগে আপনারা তো কতগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার নাম কি দিয়েছিলেন? ভিশন ডকুমেন্ট, অরুণ জেটলি মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করবার জন্য তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন, অসুস্থ ছিলেন, তাকে উড়িয়ে এনে আগরতলার প্রেস ক্লাবে বসিয়ে প্রেস কনফারেন্স করে ভোটের 8 থেকে 10 দিন আগে সেই আপনার ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে। একটা বিষয় আমাদের কাছে অনুরোধ করেছিলেন, কি করে সন্ত্রাসবাদকে মোকাবেলা করে শান্তি পুনঃস্থাপন করে নতুন ধারায় আপনারা এগিয়ে যাচ্ছেন, এই ঘটনাগুলো লিখিতভাবে সংক্ষিপ্ত পরিসরে আমাকে কি আপনারা দিয়ে সাহায্য করতে পারেন? আমরা তাতে আনন্দ প্রকাশ করি, সম্মানিত বোধ করি, 7 দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে এই লিখিত রিপোর্ট পাঠাই এবং তিনি এটাকে অ্যাকনোলেজ করে আমাদের জানান যে আপনাদের পাঠানো রিপোর্ট আমি পেয়েছি। এগুলো আমি উল্লেখ করলাম, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি তো প্রতিদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো না কোনোভাবে কথাবার্তা বলার সুযোগ পান, এগুলো আপনার জানা আছে তো, এগুলো কিন্তু গল্প না, কাহিনী না, এগুলো ঘটনা, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেও কিন্তু এগুলো জানতে পারবে। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখানে যে কথাগুলো বলবার চেষ্টা করছেন যে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার উন্নয়নের কাজ তেমন একটা কিছুই করেনি, কোন ক্ষেত্রে উন্নয়নের কাজ হয়? আমি তো উল্লেখ করলাম এখানে প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরার উন্নয়নের জন্য ত্রিপুরার জনগণের সাথে যে যে পদক্ষেপ বলে একটা রাজ্য সরকারের পক্ষে নেওয়া সম্ভব এবং কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে দাবি আদায় করে মানুষের কল্যাণে কাজগুলো রূপায়ণ করার জন্য উদ্যোগ নেওয়া দরকার, প্রতিটি ক্ষেত্রে বামফ্রন্ট সরকার এখানে তার ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। এবং বামফ্রন্ট সরকারের উদ্যোগে ঘাটতি ছিল সুনির্দিষ্টভাবে, কোনো অভিযোগ কারোর পক্ষে সেখানে তোলা, তাতে মৎস্য চাষ, প্রাণী সম্পদ বিকাশ, বন সম্পদের বিকাশ থেকে শুরু করে আপনার ফল চাষ থেকে আরম্ভ করে সমস্ত বিষয়গুলি তার সাথে যুক্ত, ত্রিপুরার অর্থনীতির এটা ছিল মূলভিত্তি। বামফ্রন্ট সরকার আসার আগে আগের যে সরকারগুলো এর প্রতি কোনো রকম নজরই তারা দেওয়ার চেষ্টা করেনি, কোনো প্রকৃত অর্থে পরিকল্পনাই ছিল না,
এই জায়গাটা ব্রাহ্মণ সরকার গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়ত এর সাথে যেটা যুক্ত করলেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক, রেল, বিমান, টেলিযোগাযোগ, এই সবটা মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন না হয়, যাতায়াত যদি বাড়ানো না যায়, তাহলে আদান প্রদান কি করে হবে? এটা তো সম্ভব না। এটাতে সবচেয়ে বেশি গুরুত্ব পাশাপাশি বামফ্রন্ট সরকার দেওয়ার চেষ্টা করে। তারপর এই দুটো জিনিসের সাথেই যুক্ত হচ্ছে মানব সম্পদের কল্যাণ। সেই মানব সম্পদের বিকাশের জন্য আলাদাভাবে বামফ্রন্ট সরকার দুটো বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য। এই দুটোকেই একটা জনমুখী চেহারা দেওয়ার চেষ্টা করেছে। প্রি প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাকে তার একটা ব্যাপক বিশালতা দেওয়ার চেষ্টা করেছে। অবৈতনিক শিক্ষা সার্বজনীন সবার জন্য স্কুল স্তরে দ্বাদশ মান পর্যন্ত, কলেজ স্তরে সাধারণ শিক্ষা মেয়েদের জন্য অবৈতনিক এই বামফ্রন্ট সরকারই তৈরি করেছে, ব্যবস্থা করেছে। আমি সংক্ষেপে এগুলো উল্লেখ করলাম। স্বাস্থ্য গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়ে গেছে, রাজ্য কেন্দ্র থেকে শুরু করে সমস্ত জায়গায়। আমি কি কি করেছে না করেছে এক দুই তিন করে এখানে বলে সময় দিতে চাইব না, এগুলো আপনারা জানেন। এখনো সেই পুস্তিকাগুলো আছে ত্রিপুরা সরকারের, বর্তমান যে সরকার, এই সরকারের এই তথ্যগুলো যারা সংগ্রহ করে চাইলে পরে তারা এখন এগুলো দিয়ে আপনাদের সাহায্য করবে কিনা আমি জানি না, কিন্তু আপনারা যদি চান আমরা এগুলো আপনাদের হাতে তুলে দিতে চেষ্টা করলে পরে এখনো পারবো। আমি এটা উল্লেখ করলাম মাত্র। সময়টা প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বরাবরই আমাদের প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের এই অমিত শাহ, তিনি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুই যুগলবন্দিতে গুজরাটে কি কি হয়েছে না হয়েছে ভারতবর্ষের মানুষ জানে, আমি সেগুলো উল্লেখ এখানে করতে চাইছি না। এখন সেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই গুজরাটের তৎকালীন সময়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই পাঁচ বছরের ব্যবধানে তিনি এখন ভারত রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, নির্ভরশীল লোক আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকেই ছেড়ে দিয়েছেন সময়ের সিংহভাগ এই ত্রিপুরার আপনার পূর্ণ রাজ্যের অভিষিক্ত হওয়ার 50 বছর পূর্তি উপলক্ষে ভাষণ দানের জন্য। আমি এখানে এই ত্রিপুরার পূর্ণ রাজ্যে অভিষিক্ত হওয়ার ক্ষেত্রে অমিত শাহ প্রধানমন্ত্রীর বক্তব্যের বাইরে গিয়ে কিছু নূতন করে বলবেন এটা তার কাছে প্রত্যাশিত ছিল না, স্বাভাবিক, আমি সেই নিয়ে যাচ্ছি না। এবং বক্তব্যটার ঢঙটা এই ছিল, রাজন্য শাসনের গুণকীর্তন করা, মানে ত্রিপুরায় যা কিছু হয়েছে আপনার এই যে তাদের বিজেপি সরকার আসলো তার আগে অধিকাংশই রাজন্য শাসন হয়েছে, এভাবেই যেন বিশেষটাকে উপস্থিত করার চেষ্টা করেছে, বাস্তব ঘটনা কিন্তু তা না। যাই হোক, এখানে আমরা যেটা লক্ষ্য করলাম, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সরকারের তৈরি করা লক্ষ্য 2047 এরকম শিরোনামে একটি দলিল তিনি এখানে জনগণের উদ্দেশ্যে উন্মোচন করলেন এবং তার বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিসর হল ব্যাখ্যা করার চেষ্টা করলেন। এবং তার যে গৌরচন্দ্রিকা করার ক্ষেত্রে তিনি যে সময় নিয়ে বক্তব্য রাখবার চেষ্টা করেছেন তাতে গিয়ে তাদের যে সরকারটা ত্রিপুরে আসলো যার 4 বছর প্রায় হয়ে আসছে, এই সরকারটাই সবকিছু করছে, উন্নয়ন, অগ্রগতি, প্রধানমন্ত্রী যেমন বলেছেন ডাবলজিম একটা নূতন গতি এনেছে, তিনিও প্রায় সেভাবেই বলবার চেষ্টা করেছেন। এবং বলতে গিয়ে মাঝখানে একটা জায়গায় কমিউনিস্টদের কটাক্ষ করা, এটা তাদের রক্তের সাথে মিশে আছে, এটা না বললে বক্তব্য ভাষণ এগুলো তো অপূর্ণ থেকে যাবে, সেটা উল্লেখ করার চেষ্টা করেছে। মানে উঠা বসা আলাপ আলোচনা তাদের স্বার্থ রক্ষা করাই হচ্ছে তাদের মূল কর্মসূচি। সেদিক থেকে ত্রিপুরার গণ আন্দোলন জন আন্দোলন তাকে মানে ধামাচাপা দেওয়া, খাটো করে দেখানো, পাশ কাটানো এটা করবেন, আমি অন্তত তাতে বিশ্বাস প্রকাশ করিনি। এটা ত্রিপুরার মানুষকে আসলে
এই যে সংগ্রামটা মানুষের যে সংগ্রামী ভূমিকা তাকে কিন্তু প্রধানমন্ত্রী অনুল্লেখ রেখে অসম্মানিত করার চেষ্টা করছেন। কিন্তু এভাবে তো ইতিহাসকে চেপে রাখা যায় না, জনগণের যে ভূমিকা তাকে কিন্তু চেপে রাখা যায় না। ইতিহাস কিন্তু আপনার খুব রূঢ়, ইতিহাস আপনার সত্যের প্রতিনিধিত্ব করে। যেই তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা কিন্তু বিস্মৃত হয়ে যাবেন মানুষের স্মৃতি থেকে, কিন্তু ইতিহাস উজ্জ্বল থাকবে, ভাস্বর থাকবে, ভাস্বর থেকে ভাস্বরতর। তাই মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে এই কথাগুলো বলা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন কিনা আমি জানি না, কিন্তু দেশবাসী, ত্রিপুরার মানুষ, নবীন এগুলো শুনবেন।